গুনার বোঝা মাথায় লয় কান্দছি, মাফ করে দাও মাবুদা হল্লা এলাই, বল মাফ করে এলাই, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা, সে জাগা বন্ধু নবি মস্ত পাই, বলন সেই যা বন্ধু নবি মস্ত পাই, যদি কি আল্লাহ আকবার বলবেন না রাহিম, কি গুনাসিনি 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 সবাই ঢেউ তুলেন না, রহিম রহমান আল্লাহ আল্লাহ সামিয়ম বাসির নাম তোমার, আল্লাহ 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 গাফুর রাহিম, আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইছেন আপনারা? না। নবীর সঙ্গে বিয়া দিবি চলবে? না। যারা আশিকের রাসূল যারা নবীর পাগল এরাই নামাজ পড়ে, এরাই রোজা রাখে, এরাই হজ করবে, এরাই যাকাত দিবে, এরাই পর্দা করবে, নবীর মহব্বত যার অন্তর নাই নামাজ রোজা কোনো কাজে আসবে না। এর চাইতে সুন্দর কথা কি আর হতে পারে ভাই? এই জন্য বলেছিলাম রাস্তা কয়টা, দুইটা, একটা ভালো আর একটা মন্দ। ভালো পথে চললে আপনি জান্নাত পাবেন, মন্দ পথে গেলে আপনি জাহান্নাম। এই জন্য নিবেন কোনটা? তাহলে এটা বোঝার জন্য তো আপনার বিবেক আছে, এই বিবেকটাকে জাগ্রত করে দেন। বাস আজকে এই পর্যন্ত দেখা তারা দরকার। একটা নবীর পাগল বলেন লাস্ট করুন, একটা নবীর পাগল বলেন হুজুর তাবারক রেডি হতে হতে, একটা লোক কোন হুজুর, আচ্ছা এই মাহফিলে বৃষ্টির মধ্যে কমিটিরা কাদা যুক্ত হয়ে এই মাহফিলটাকে ধরে রেখেছে, আপনারা জবান খুলে বলুন এই মাহফিলটা শেষ পর্যন্ত যে হয়েছে আপনারা কি খুশি না বেজার? যদি মাহফিলটা যদি ঘোষণা করতে হবে না তাহলে আপনারা অনেকে কিন্তু কষ্ট পাইতেন, ঠিক কি না বলেন? একটা লোক বলেন হুজুর এই মাহফিলটার জন্য আগামী বছর আমি 5,000 টাকা দেব, একজন কথা বলবেন না, একজন দেন, নাম কি বাবা? মুক্তিযোদ্ধা রাউস না, ইতা না, ব্যবসা করতে আসিস না, ধর ব্যবসা লাগবে না, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জারুমিয়া, 5,000 টাকা জোর করে মারহাবা, আর জোর করে মারহাবা, আল্লাহ কবুল করুন, আমিন কর, আর জোর করে আমিন।